ইংরেজিতে পিছিয়ে থাকার সময় হলো শেষ, এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আহমেদ রসেল, ফাউন্ডার অফ DLI, ইজি অ্যান্ড স্মার্ট স্পোকেন ইংলিশ কোর্সের 13তম ভিডিওটিতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে কারো কাছে সাহায্য চাইতে হয়, আর সাহায্য চাওয়ার সব থেকে সহজ পদ্ধতিগুলো এবং খুবই স্মার্টলি কিভাবে সাহায্য চাইতে হয় তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সো লেটস গেট স্টার্টেড। সাহায্য চাওয়ার কিন্তু খুব সহজ এবং কিছু দারুণ ওয়েজ রয়েছে। আমরা প্রথমেই দেখতে যাচ্ছি খুব সহজভাবে কিভাবে আমরা সাহায্য চাইতে পারি। আপনি চাইলেই বলতে পারেন ক্যান ইউ প্লিজ হেল্প মি, আমি আবারও বলছি ক্যান ইউ প্লিজ হেল্প মি। ক্যানের জায়গায় আপনি বলতে পারেন কুড ইউ প্লিজ হেল্প মি। আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, ক্যান ইউ প্লিজ হেল্প মি টু মেক দিস প্রজেক্ট, ক্যান ইউ প্লিজ হেল্প মি টু ডু দিস, ক্যান ইউ প্লিজ হেল্প মি ডুইং দিস। One very important thing, you should be careful. Can you please help me? Erpore jokhon to ashbe, can you please help me to do, verb er present form. Ar jodi to chhara bolen tale kibhabe bolben, can you please help me doing this, can you please help me finishing the project, can you please help me riding the motorbike, can you please help me making a good video for the students of Bangladesh. Ami asha korchi apnara prottekei bujhte parchen. ব্যাপার হচ্ছে ক্যানের স্থলে আপনারা কুড কেন বলবেন। ক্যান হচ্ছে একটি অপেক্ষাকৃত ইনফর্মাল, আর কুড খুবই ফর্মাল। সাপোজ আপনার বয়সে বড় বয়োজ্যেষ্ঠ যে কাউকে কিন্তু আপনি বলতে পারেন কুড ইউ প্লিজ হেল্প মি, ক্যান না বলে কি বলবেন কুড ইউ প্লিজ হেল্প মি টু রাইট ডাউন দিস লেটার, কুড ইউ প্লিজ হেল্প মি টু মেক আ কল, আই এম অ্যাকচুয়ালি হ্যাভিং সাম ডিফিকাল্টিস। সো দিজ আর দি ওয়েজ অফ অ্যাস্কিং ফর হেল্প ইনফর্মালি। এই দুইটা ক্যান অ্যান্ড কুড ছাড়াও কিন্তু আরেকটু স্মার্টলি আপনারা বলতে পারেন, সেটা কিভাবে বলবেন উড ইউ প্লিজ হেল্প মি। আমি আবারও বলছি উড ইউ প্লিজ হেল্প মি। ক্যান এবং কুড থেকে উড হচ্ছে অপেক্ষাকৃত স্ট্যান্ডার্ড, বিশেষ করে অফিসিয়াল পরিস্থিতিতে আপনারা অবশ্যই ক্যান কুডের পরিবর্তে উড ব্যবহার করবেন। বিশেষ করে বস যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন, বসকে যখন কোনো কাজে রিকোয়েস্ট করবেন তখন কিভাবে বলবেন উড ইউ প্লিজ হেল্প মি ফিনিশিং দিস ওয়ান, আই এম অ্যাকচুয়ালি হ্যাভিং ডিফিকাল্টিস। সো আমি এখন আপনাদের জন্য একটি ছোট টাস্ক দিচ্ছি, আমি আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা খুব সহজেই এটি লিখতে পারবেন আমাদের কমেন্ট বক্সে। ধরুন আপনি আপনার বড় ভাইয়ের কাছে চাকরির জন্য কোনো না কোনো কারণে সহযোগিতা পেতে চান, সেক্ষেত্রে আপনার বড় ভাইকে কিভাবে খুব সহজে আপনি সাহায্য চাইবেন সেটা লিখতে থাকুন আমাদের কমেন্ট বক্সে। আমি দেখবো কিন্তু আপনারা দিচ্ছেন কিনা, অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করছি, আমি আশা করি আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং কমেন্ট দিয়ে আমাদেরকে ইন্সপিরেশন দিবেন। Well, let's move on to the some of the smart ways by which you can ask for help. Age dekhechi easy ways gulo ar ekhon smart ways. Everywhere you can be smart if you wish. I'm going to give you some really good tricks here. You can simply say in a smart way, I need your assistance. I repeat, I need your assistance. Mane hocche amar apnar shohojogita dorkar. Eta kintu onno bhabe bolte paren aro shohoje, I need your support. আমি আবারও বলছি আই নিড ইউর সাপোর্ট। এছাড়াও যদি আপনি মনে করেন আপনি কম্পিউটারে কোনো একটা কাজ করছেন কিন্তু আপনি কম্পিউটারে তেমন বেশি দক্ষ না, আপনি জানেন আপনার কোনো বন্ধু এ বিষয়ে PhD হোল্ডার মানে দক্ষ, সেক্ষেত্রে যদি আপনি আপনার বন্ধুর কাছে সহযোগিতা চান আপনি বলতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম হ্যাভিং ডিফিকাল্টিস উইথ দিস প্রজেক্ট, উইথ দিস থিং, উইথ দিস পার্টিকুলার টপিক, উইল ইউ প্লিজ হেল্প মি টু ফিনিশ আউট দিস অর টু ফিক্স আউট দ্য প্রবলেম। So that's a smart way of asking for help to your friend, to your boss, to someone who is your senior, could be your junior. Suppose apnar computer theke kono ekta jinish hotat kore gayab hoye geche, apni bujhei pachchen na bishoyta kibhabe hariye gelo, but apni janen je apnar kono bondhu kingba apnar kono bhai apnake khub shohojei ei byapar ta the shohojogita korte parbe, tale apni bolte paren my brother, I am having problem with this file, could you please look at it and give me a smart solution. This is a smart way of asking for help rather just saying can you please help me, could you please help me. They are absolutely fine, but you can be easily a smart guy by saying some of these special lines to the people from where you can actually want to get a help. Last but not the least, ajker dekhano shobgulo ei theke chomotkar ekti, I would say it's one of the most fantabulous ways of asking for help. Suppose apni
একটা হেভি জিনিস নিয়ে নাড়াচড়া করছেন কিন্তু একাই চেষ্টা করছেন অনেক দুঃসাহসিক মনোভাব নিয়ে, কিন্তু শেষমেশ দেখলেন আপনার দ্বারা তো এটা আর হচ্ছে না। এক্ষেত্রে যদি আপনি আপনার পরিবারের সহযোগিতা চান তাহলে কিভাবে চাইবেন আপনি বলতে পারেন। ক্যান ইউ প্লিজ গিভ মি আ হ্যান্ড উইথ ড্যাশ, ক্যান ইউ প্লিজ গিভ মি আ হ্যান্ড উইথ মুভিং দ্য সোফা, আই রিপিট, ক্যান ইউ প্লিজ গিভ মি আ হ্যান্ড উইথ মুভিং, রিমেম্বার ING হবে, মুভিং দ্য সোফা। সো দিস ইজ দি বেস্ট ওয়ে অফ অ্যাস্কিং ফর হেল্প ইন স্মার্ট ওয়ে। ওয়েল, দ্যাটস অল ফর টুডে। আমি আশা করছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন প্রত্যেকের এই ভিডিওটি ভালো লেগেছে। এছাড়াও যারা নানা কারণে ইংরেজি শেখার ইচ্ছা রেখেও শিখতে পারছেন না তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের এই ভিডিওগুলোর পাশাপাশি আমরা তৈরি করেছি খুবই সিম্পলিফাইড অ্যান্ড ডিটেইলড একটি বই, যেখানে আপনারা পেতে যাচ্ছেন প্রতিটি ভিডিওর লেসন। এবং আমি কথা দিতে পারি যদি 10-15 মিনিট প্রতিদিন আপনারা ব্যয় করেন আপনারা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে লাগে এ জাতীয় ইংরেজিগুলো সহজেই রপ্ত করতে পারবেন। আর যদি পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং DLR সঙ্গেই থাকুন।